এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমরা কি শেখেলে বলো? আমি একদম এসব বিশ্বাস করি না, কিন্তু কিন্তু এই ঘটনা ঘটার পর কেন যায় না মনে হচ্ছে গুরুদেবের কথাই বোধ হয় ঠিক। হ্যাঁ, গুরুদেব তো শুধু স্যারের কথা বলেছিলেন, কিন্তু আমাদের বেবিকে মারার জন্য অন্য কাউকে পাঠানো হয়েছিল। ভাগ্য ভালো আমি সময়ে চলে এসেছি। বলে আজকে কি কি হয়েছিল? নার্স, আপনি এখানে, আপনি যে বললেন আপনার নাইট শিফট শেষ। হ্যাঁ, কিন্তু আমার তো আজ ডাবল শিফট করতে হবে। নাইট শিফটে যে আসার কথা ছিল সে তো ছুটি নিয়েছে। লিজা, তুমি? আসলে দেখলাম পেশেন্ট একা রয়েছে, কেউ নেই ওনার কাছে। আমি ওই জাস্ট চেক আপ করতে এসেছিলাম আর কি। এবার তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, এসব এসব কার কাজ? মমের? দেখো রথীব, উনি ছাড়া এই কাজ কেউ করবেন না, আমার ওনার উপরই সন্দেহ হচ্ছে। অরিত্র, অনেক হয়েছে, আর নয়, যেভাবেই হোক মমকে খুঁজে বার করতেই হবে। না অরিত্র, আর দেখছি না, মম সব কিছু করতে পারে। আমি আমি ওনাকে খুব ভালোভাবে চিনি, ওনাকে আর আর তার আর কোনো ক্ষতি করতে দেওয়া যাবে না। যে হবেই হোক মমকে খুঁজে বার করতেই হবে। মম এবার এবার সব লিমিট ক্রস করে গেছে। সমুদ্র আমাদের যেতে বারণ করলো কেন বলতো? কি ব্যাপার বলতো প্রীতি? সমুদ্র সবটা এরকম আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, কিছু ইনফরমেশন দিচ্ছে না, খারাপ কিছু হয়নি তো? না না, এরকম অলক্ষণে কথা মুখে হইল না। ভগবান আছেন, তারা তারার বাচ্চার কোনো ক্ষতি হবে না দেখো। আর ভগবানকে ডেকে কি লাভ? তারা সুস্থ থাকলেও তারা সন্তান যে সুস্থ থাকবে না সেটা তো শিওর। দিদি, আমার না এবার সত্যিই খুব ভয় করছে, আমি কি একবার সোমুকে ফোন করে দেখবো? না না দিদি, আপনি এক্ষুনি ফোনটা করবেন না। সমুদ্র বোধ হয় ছোটাছুটি করছে, ফোন করলে যদি বিরক্ত হয় আমরা বরং একটু অপেক্ষা করে দেখি, তারপর না হয়। ওই তো ওরা এসে গেছে। তারা, কেমন আছো তুমি? সব ঠিক আছে তো? সমু, সব বিপদ কেটে গেছে তো? হ্যাঁ মা, সব বিপদ কেটে গেছে, তারারও আর আমাদের বেবিরও। সমুদ্র, তোমরা ডাক্তারবাবুর সঙ্গে ভালো করে কথা বলে নিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, অফকোর্স, তারা সুস্থ বলেই তো ওকে আমরা ডিসচার্জ করিয়ে নিয়ে আসতে পারলাম, আর কোনো টেনশন নেই। হোয়াট, হাউ ইজ ইট পসিবল? এরকম তো হওয়ার কথা না। আমি আমি শিওর সমুদ্র মিথ্যে কথা বলছে। সমুদ্রকে এতবার ফোন করা হচ্ছে, তুই একবারও ফোন ধরছিস না। যদি বা একবার ধরলি, আমাদের সব কিছু ঠিক মতো না বলে ফোনটাকে কেটে দিলি। আমি বুঝতে পারছি না তুই কেন এরকম করছিস। তুই কি ভাবিস তুই একা তারার জন্য চিন্তা করিস, আমাদের চিন্তা হয় না? বাড়িতে একটা খবর দেওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করলি না? তুই কেন এরকম করছিস রে সমু? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন আমাদের এত শাস্তি দিচ্ছিস? আমি মানছি তোমরা টেনশনে ছিলে, কিন্তু বিশ্বাস করো আমিও প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম। আমি কি অবস্থায় ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আই এম সরি, বাট প্লিজ এখন মাথা গরম করো না মা। মামুনি, বাবা কোথায়? কি হলো, সবাই চুপ করে আছো? প্রীতি, বাবা কোথায়? বাবা ঘরে নেই? না, কোথায় কোথায় গেছে প্রীতি? কোথায় গেছে ঠিক জানি না, তবে একটা ধুতি আর গেঞ্জি পরে বেরিয়ে গেছে। কেন? বলছি তো আমরা কেউ জানি না, যাওয়ার আগে শুধু বলে গেছে যে পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। মানে এর থেকে বেশি আমরা কেউ কিছু জানি না দিভাই। তোমরা
বাবা বেরিয়ে গেল একবারও আটকালে না? কি করে আটকাবো বল? তুই তো তোর বাবাকে চিনিস, যখন যেটা মনে করে সেটা করেই ছাড়ে, কারোর কোনো কথা শোনে তোর বাবা? যাই হোক, বেরোনোর সময় আদি বলে গেছে যে ও নিজের কোনো ক্ষতি করবে না। তুই যা, হসপিটাল থেকে ফিরলি ঘরে গিয়ে একটু রেস্ট নে। বাবা বাড়িতে নেই, কোথায় গেছে সেটা তোমরা কেউ জানো না, আর আমি এই মুহূর্তে ঘরে গিয়ে রেস্ট নেব? তারা, তুমি টেনশন করো না, স্যার ঠিক চলে আসবে। প্রীতি, তুমি স্যারকে একটা কল করে বলো যে ওরা চলে এসেছে, আর ওনাকেও চলে আসতে বলো। সমুদ্র, একটা কথা জিজ্ঞেস করবো। বলো। মানে তোমরা কি আমাদের থেকে কিছু লুকোচ্ছ? কেন, কী লুকাবো তোমার থেকে? মানে সত্যি কথা বলছো তো? মানে তোমাদের বিবি ঠিক আছে তো? হ্যাঁ, ডক্টর নিজেই কনফার্ম করেছেন। তোমার কেন মনে হচ্ছে তোমার থেকে আমরা কিছু লুকোবো? না না, সেটা না। ওই আসলে কেবিনে যদি আজকে স্যাম না থাকতো তাহলে হয়তো আমাদের বেবির। মানে কেন, কি হয়েছে? মানে এভাবে কথা বলছিস কেন? যা বলার পরিষ্কার করে তোরা খুলে বল না আমাদেরকে। ম্যাডাম, হসপিটালে তারার উপরে অ্যাটাক করা হয়েছিল। বলছিস কি তুই সমু? হ্যাঁ মা, ঠিক বলছি। কি আমাদের এত বড় ক্ষতি করতে চাইছে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, আমার তো মনে হয় এই কাজ মম ছাড়া আর কেউ করতে পারে না। আর বিশ্বাস করুন, মম তারার আরো ক্ষতি করার চেষ্টা করবে। মম এখন নিজেকে লুকিয়ে রেখে তারার ক্ষতি করে যাচ্ছে, আর মম থামবে না। না না, আবার চেষ্টা করবে মানে এটা কি? এবার থেকে আমাদের আরো সাবধান থাকতে হবে। সে তো থাকতেই হবে রাহুল, কিন্তু আমাদের কারোর কাছে একটা প্রশ্নের উত্তর নেই। কি? আমরা কোথায় যাচ্ছি, কখন কি করছি, কার সাথে যাচ্ছি, এত ইনফরমেশন পাচ্ছে কি করে? মানে আমি যখন তারাকে নিয়ে হসপিটালে গেছিলাম তখন রাত্রির প্রায় 12:30 বাজে, বাড়ির লোকেরা ছাড়া আর কেউ ইনফরমেশনটা কারোর কাছেই ছিল না। আমি জাস্ট রতিকে একটা SMS করেছিলাম পরের দিন সকালে, তারা যে নার্সিংহোমে অ্যাডমিটেড এই ইনফরমেশনটা আমাদের বাড়ির লোকেরা ছাড়া আর কেউ জানতো না। তাহলে এই ইনফরমেশনটা লিক হলো কি করে? ম্যাডাম, আপনারা কি বাড়ির বাইরে কাউকে জানিয়েছিলেন? কই না তো, আমরা তো এ বাড়ির বাইরে কাউকে কিচ্ছু বলিনি। একবার ভালো করে ভেবে দেখুন না, মানে সমুদ্র তারাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর আপনারা কারোর সাথে কথা বলেছিলেন? মানে আশেপাশে বাড়ির কেউ কিছু জানতো? না না, আমাদের বাড়িতেও কেউ আসেনি, আর আমরাও কারোর বাড়িতে যাইনি, কারোর সাথে কোনো কথা হয়নি। আচ্ছা প্রীতি, তুমি কারোকে কিছু বলেছিলে? আমি শুধু রাহুলকেই জানিয়েছিলাম।